हेलो स्टूडेंट, वेलकम टू मुखर्जी एकेडमी। आशा करी सकले भालो आछो। जारा जारा चैनलटा देखछो अवश्य आगे सब्सक्राइब कर दाओ चैनलटा, तारपरे भिडियोटा देखो। एबं सबार आगे भिडियोटा पावार जोन्नो तोमरा अवश्य तोमरा जानाबे केमन लेगेछे भिडियोटा। तो आज के जो विषय सेटा होच्छे क्लास 10 इनफरमेशन टेक्नोलॉजी। আমাদের ইনফরমেশন টেকনোলজি যেটা আমাদের NCERT এটি বই, সেই বই অনুযায়ী আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা CBSE, আমাদের যারা স্টুডেন্টরা CBSE পড়ছো তাদের এটা NCERT বুক, সেখান থেকে আমি আজকে সিলেবাসটা বা কী কী বিষয় আছে সেই সম্বন্ধে তোমাদের কাছে বলবো। তো ইনফরমেশন টেকনোলজি সাবজেক্ট কোড 402, ঠিক আছে, 402। তো এখানে যেখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট টার্ম যেটা হচ্ছে ইউনিট 1 ফাংশনাল ইংলিশ, ইউনিট 2 ওয়েব অ্যাপ্লিকেশন, ইউনিট 3 ওয়ার্ড প্রসেসিং, ওকে। এবং দেখতে পাচ্ছ সেকেন্ড টার্ম ইউনিট 4। তো এখানে তোমাদের এইগুলো এক্সাম মানে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম কী কী আসবে সেইগুলো, সেই বিষয়গুলোতে এখানে দিয়েছি আমি। মানে এন্টায়ার যে তোমাদের সিলেবাস আছে সেইটা তোমাদেরকে বলি। তো দেখো এখানে ইউনিট 1 কী বলছে, ফাংশনাল ইংলিশ। তোমাদের ইংলিশের ওপর কিছু ফাংশনাল, মানে আমরা বিশেষ করে কিছু কমিউনিকেটিভ ইংলিশ সম্পর্কে আমরা জানবো। তো আজকে কম্পিউটার ল্যাঙ্গুয়েজের সাথে আজকে ইংলিশের একটা খুব ভালো মানে কমিউনিকেট আছে। আজকে ইংলিশ যদি কেউ বেটার মানে কমিউনিকেশন যদি ভালো না হয় তাহলে তার পক্ষে কিন্তু কম্পিউটার একটু প্রবলেম হয়ে যাবে, কারণ কম্পিউটারে কোডিং ল্যাঙ্গুয়েজ সব কিছুই আমাদের ইংলিশে। তো সেই জন্য আমাদের কম্পিউটার একটা পার্ট এখানে আমাদের সিলেবাসে ইংলিশ ফাংশনাল ইংলিশটাকে রাখা হয়েছে, সেটা হচ্ছে ইউনিট 1। ইউনিট 2 ওয়েব অ্যাপ্লিকেশন বেসিক, ওয়েব অ্যাপ্লিকেশনের বেসিক যেটা আছে সেটা তোমাদের রয়েছে। ইউনিট 3 ওয়ার্ড প্রসেসিং, ইন্টারমিডিয়েট মানে হচ্ছে তোমাদের বেসিকটা না, বেসিকের পরে ইন্টারমিডিয়েট, স্প্রেডশিট ইন্টারমিডিয়েট, এটা ইউনিট 4। ইউনিট 5 ডিজিটাল প্রেজেন্টেশন ইন্টারমিডিয়েট, ইউনিট 6 ইমেল মেসেজিং ইন্টারমিডিয়েট, ইউনিট 7 ডেটাবেস ডেভেলপমেন্ট বেসিক। তো এখানে একটা কথা বলে রাখি তোমাদেরকে, তো এই ডেটাবেস চ্যাপ্টারটা হয়তো এসকিউএল হয়তো নেই, আমার চ্যানেলে দেখবে তোমরা পেয়ে যাবে এসকিউএলের ওপর ভিডিও, ঠিক আছে। তোমরা কিন্তু এই সিলেবাসে তোমাদের বইতে কিন্তু এসকিউএলটা কভার করা হয় না, ঠিক আছে, কিন্তু পরীক্ষা কিন্তু স্কুল থেকে কোশ্চেন আসে। তো এখানে দেখতে পাচ্ছ ফাংশনাল ইংলিশ ইন্টারমিডিয়েট, প্র্যাকটিস অ্যান্ড স্পিক ফ্লুয়েন্ট ইংলিশ। তো এখানে আমরা ইংলিশ সম্পর্কে কিন্তু জানবো। তো ইংলিশে কী কী আছে ডিটেলস এখানে তোমাদের সিলেবাসটা তোমাদের রয়েছে। তো সেশন 1 থেকে শুরু করে তোমাদের ইংলিশের ওপর সেশন 22 পর্যন্ত রয়েছে, ঠিক আছে। তোমাদের ইংলিশের ওপর কিছু চ্যাপ্টার তোমাদের পড়তে হবে, ওকে। তো এই সিলেবাস ছিল। তো কম্পিউটারের সিলেবাসটা এটা ইংলিশে রয়েছে, ঠিক আছে। তো আমাদের এটা তোমরা পড়বে, আমি ইংলিশটা আমি তোমাদেরকে করাবো না, আমি তোমাদেরকে যে ওয়েব যে সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে সেকেন্ড ইউনিট যেটা আছে ওয়েব অ্যাপ্লিকেশন, তোমাদের নেক্সট ভিডিও তোমরা পাবে ওয়েব অ্যাপ্লিকেশন, ওকে। ওয়েব অ্যাপ্লিকেশনের উপর তোমাদেরকে ভিডিও প্রোভাইড করব। আশা করি ভালো লেগেছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।